হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি, এবার হবে একটা হারভেস্ট। আর ঝুড়িটা মনে হচ্ছে একটু ছোটই হয়ে গেল, বড় ট্রেটা আনতে ভুলে গেছি। তো চলুন, আজকেও কিন্তু বেশ কিছু সবজি আর রয়েছে, একটা নতুন সবজিও তুলবো। আর কি কি সবজি আজকে পাওয়া যায় চলুন দেখে নিই। তো আজকে প্রথমেই চলুন তুলে নিই পালং শাক। পালং শাকটা কিন্তু খুব ভালো হচ্ছে, কিন্তু একটু ঘন হয়ে গেছে, তুলে দিতে হবে। চলুন তুলে নিই। আমার এক বন্ধু যে কালকে আমাকে শাড়ি পরে একদিন আসতে বলেছ, আর শাড়ি পরতে যে আমি কি ভালোবাসি সে কি বলবো, কিন্তু সময়ের এত অভাব, শাড়ি পরা মানেই একটু তো সময়ের ব্যাপার থাকেই। আর আমি তো এই যে আপনাদের সাথে আসি, যখন একেবারে ঘরে যেরকম ভাবে থাকি চলে আসি সেরকমই, তো আমার সেজন্য ওখানে খানিকটা টাইমও সেভ হয়। তো চেষ্টা করব একদিন, যেদিন হাতে সময় থাকবে, একদিন শাড়ি পরে আসব। এই যে যেগুলো একটু বড় বড় হয়ে গেছে তুলে নিলে ছোটগুলো ভালো বাড়বে, আর একটু ঘনও হয়ে গেছে দেখছি। এইটুকু পালং শাক এই যে করে রাখলেই কিন্তু এখান থেকে এই যে ভেতর ভেতর তুলে নেব, আর বড় হতে থাকবে, অনেক দিন খাওয়া যাবে। যেগুলো একটু ফাঁকাতে হয়েছে সেগুলো ভালো গ্রোথ হয়েছে, যেগুলো যে খুব ঘন সেগুলো কিন্তু ভালো বাড়তে পারছে না। তুলে না দিলে এগুলো একদম নষ্ট হয়ে যাবে, একটু একটু করে তুলে ফাঁকা করেই দিতে হবে। আর এই যে এটা হচ্ছে দেশি পালং, আর দেশি পালংয়ের যা টেস্ট হয়, আর এত কচি কচি, এইগুলো যে তুলছি এগুলো কিন্তু একদমই কচি। তো এইগুলো তরকারিতে দেওয়ার পরে যা সুন্দর গলে আর যা সুন্দর টেস্ট হয়, বাজারের পালং তো সত্যি কথা এখন আমি খেতেই পারি না, বাজারের পালং আমি কোনো টেস্টই পাই না। ব্যাস তুলে নিলাম, বেশ অনেকটা, এক মুঠো হয়ে গেছে, আর লাগবে না। তো একবারে মাটিগুলোকে একটু ধুয়েই নিই। আর একদম ফ্রেশ, পোকামাকড় কিন্তু কিচ্ছু নেই, খুব সুন্দর হয়েছে। এই যে এদিকেও দু চারটে পাতা হয়েছে বড় বড়, এগুলোও তুলে নেই। এটা কিন্তু হাইব্রিড, হাইব্রিডের পাতায় যে এত বিশাল বিশাল বড় বড় হয়। আগেও আমি বলেছি দেশি পালংটাই বেশি পছন্দ, আর দেশি পালংটা যত গলে যায় হাইব্রিডটা কিন্তু অতটা একেবারে মোমের মতো যে মিশে যায় সেটা হয় না। এখানে দেখুন, দেখলেই বুঝতে পারবেন কোনটা হাইব্রিড আর কোনটা দেশি। তো আপনারা বাড়িতে যারা পালং শাক করবেন, তারা আমার মনে হয় এই যে দেশিটা করাই ভালো, কারণ দেশির টেস্ট কিন্তু হাইব্রিডের থেকে ভালো। এবারে চলুন তুলে নিই একটা মুলো। এত সুন্দর হয়েছে, মুলোর কাছে আসলে এমনি আমার মুখের হাসিটা চওড়া হয়ে যায়, ভীষণ সুন্দর হয়েছে মুলোগুলো। বাপরে বাপ, এটা এরকম মুলো কখনো দেখেছেন আপনারা? দাঁড়ান দেখাই, আমি তো এটা খেয়ালই করিনি। এটা কিরকম মুলো, একটা গাছ থেকে দেখুন কতগুলো গাছ হয়েছে, প্রচুর গাছ হয়েছে একটা গাছের মাথা থেকে, এই দেখুন। আর বাগানে এক একটা জিনিস করে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স প্রচুর হচ্ছে, অনেক কিছু অজানা জিনিস যেটা আমরা কখনো জানতাম না বা দেখিনি, দেখুন সেই রকমও জিনিস দেখতে পাচ্ছি। আমি কিন্তু এটার আগে কখনো দেখিনি মুলো গাছে এরকম একটা মুলো থেকে প্রচুর গাছ হয়। তো এটা শাক খাওয়া হবে, অনেকগুলো নিয়ে নিই। এর ভেতরটা, এই যে এই জায়গাটা কিন্তু মুলো নয়, মুলোটা এখান থেকে শুরু হয়েছে, তো এই জায়গাটা ভেতরে ফাঁকা আছে, সেজন্য ফাঁপা বলে শব্দটা কিন্তু অন্যরকম লাগছে, যে ভাঙলাম যখন। মুলো শাকটা নিয়ে নিই, খুব ভালো আছে, একদম কচি, একটু ধুয়ে নেব মুলো। আমি আর একটা তুলে নেব, এখানে আর কোনটা তোলার মতো আছে, এটাই তুলে নেই। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে,
ধোয়ার পরে দেখবেন কি সুন্দর। এই যে লাল মুলোটা ভীষণ ভালো হয়েছে, কিন্তু খেতেও খুব মিষ্টি। শাকটাও একটু ধুয়ে নেব। অন্য যে কোনো শাক সারা বছর পাওয়া গেলেও এই যে মূলো শাকটা কিন্তু শুধু শীতের সময়ই পাওয়া যায়। আর একেবারে কচি কচি যে মূলো শাকগুলো ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। সেই গাছগুলো যেমন একেবারে তেড়ে মেরে ওঠে, এই মূলো শাকটাও কিন্তু ওই রকমই হয়েছে। কি বড় বড় পাতা! এই যে মূলো, গাজর, এই সব জিনিস, ফুলকপি, বাঁধাকপি, এগুলো কিন্তু বড় বেড, এই যে যেমন আমার বড় বেডে হচ্ছে, বড় বেডে সাইজটা খুব ভালো হয়। ব্যাস, অনেকটা মূলো আর মূলো শাক হয়ে গেল। পালং শাকের সাথে এই যে মূলো, আরো কিছু সবজি তুলে নিই। পালং শাকের তরকারিতে এই যে ফুলকপিও কিন্তু দারুণ লাগে। এই দেখুন, ফুলকপিটা পুরো চারদিক দিয়ে একেবারে ফুল ফুটে যাচ্ছে। এবার একে তুলে নিতেই হবে। আর পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা হয়তো ভালো, এর মধ্যে আর হনুমান আসেনি। হনুমান আসলে তো ওদের হাত থেকে বাঁচানো সত্যি কষ্টকর। এই যে আমার অনেক বন্ধুদের পোকাতেও খেয়ে যাচ্ছে, সত্যি সত্যি এগুলো খুব বিরক্তিকর। এই যে গাছ করার পরে যদি খেয়ে নেয়। আরো দুদিন আগেই তুললে ভালো হতো, তবে ফুলগুলো কিন্তু ফোটেনি। এই যে যা ভেঙে গেল, এই যে এরকম, এগুলো ঠিকই আছে, শুধু ডাঁটগুলো একটু বেরিয়ে উপরে চলে গেছে। আর এখানেই যার একটা ঢাকা দিয়ে রেখেছি, এটা একদম দারুণ হচ্ছে। এইবারে তুলবো এই যে পাকচই। আজকে আমি পাকচই ফার্স্ট হারভেস্ট করব। এগুলো খাওয়ার মতো মনে হচ্ছে অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু আমি গাছটা পুরো তুলে নেব না। আজকে আমি নিচ থেকে এই যে এরকম করে কয়েকটা ডাঁট, কারণ এটা কিন্তু গাছ তুলে নিলেও আমি এটাই পাব। তো গাছটা একেবারে তুলে না নিয়ে চলুন কয়েকটা পাতা নিয়ে দেখি খেয়ে আসলে এটা খেতে কেমন আর কি জিনিস। একটু গন্ধটা শুকে দেখি, দাঁড়ান। সর্ষে পাতার মতো কিন্তু খানিকটা গন্ধ, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, একটু একটু সর্ষে সর্ষে গন্ধটা, কারণ এর বীজটা ছিল একেবারেই সর্ষে দানার মতো, দেখে মনে হচ্ছিল সর্ষেই দানা। তো আর একটা দাঁত নেই, এটা বেশ বড় হয়েছে। এই যে এই রকম থাকলো, এখন কি দারুণ দেখতে লাগছে। আসলে এটা দেখলেই মন ভরে যাচ্ছে, খাবো আর কি। কিছু কিছু এই যে বলি ভালো লাগার জিনিসও করতে হয়। এই পাশেরটা তো আরোই ভালো হয়েছে, এই দিকে আর একটা একেবারে গোল হয়ে ঘটের মতো, দেখুন কি সুন্দর হয়ে উঠেছে। ব্যাস, এটুকুই তুলে নিলাম আজকে। ঝুড়িটা আমার একদমই ছোট হয়ে গেল। একটু বেগুন আজকে হলেও ভালো হতো, কিন্তু না, বেগুনগুলো কিন্তু তোলার মতো হয়নি। বেগুনগুলো আর দু চার দিন পর তোলা যাবে। একটু শিম দেখি পাওয়া যায় নাকি। এদিকে রয়েছে কিছুটা যে ভেন্ডি, ভেন্ডিগুলো এখনো কি সুন্দর হচ্ছে। সেই যে শুরু করেছি ভেন্ডি খাওয়ার, এক টানা কত দিন দেখুন ভেন্ডি খেয়ে যাচ্ছি। শিম কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর রয়েছে, যত ঠান্ডা বাড়ছে শিমের চেহারা কিন্তু একেবারে দেখার মতো হচ্ছে। এখানে আরো অনেকটাই পড়েছে নতুন, আজকে মনে হচ্ছে খুব বেশি পাওয়া যাবে না। এই ভেন্ডিটা যা শক্ত হয়ে গেছে, ওটা নেওয়া যাবে না। এগুলো সব বীজ হবে, এই যে ছোট ছোট গুলো নিয়ে নিই।
ব্যাস আর এইদিকে রয়েছে একটা ভালো চিচিঙ্গা, এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে, খুব লম্বা হয়নি কিন্তু বেশ মোটা হয়েছে। আর অনেকগুলো চিচিঙ্গা আবার এই যে এদিকে পড়েছে, তো কিছু কিছু গরমের সবজিই যে এখনো হচ্ছে, আর তার সাথে সাথে দেখুন শীতের সবজিও শুরু হয়ে গেছে। এখন কিন্তু প্রচুর জিনিস বাগান থেকে পাওয়া যাচ্ছে। গাছটার চেহারা দেখুন কি হয়েছে, মানে এখান থেকে কিছু পাওয়া যাবে এটা আশাই করা যাচ্ছে না। তার মধ্যেও এই যে এই দেখুন কত ভেতরে ভেতরে এখনো প্রচুর চিচিঙ্গা দিচ্ছে, এই যে এইদিকেও আর একটা হচ্ছে। আর এদিকে আমার স্থল পদ্মটা যে বসিয়েছিলাম সেটা কিন্তু চারদিক থেকে এই যে খুব ভালো ডাল বেরোচ্ছে, মাথাটাও এতদিন আমি দেখতে পাচ্ছি দু একটা কুড়ি নিয়ে ওই যে আসছে, তার মানে মনে হচ্ছে একটা দুটো ফুল পেলেও পেতে পারি এবছরেই। আরে বা এই দেখুন এইদিকে তো আমার ঝিঙেও পড়তে শুরু করে দিয়েছে, ওই যে নিচ থেকে এনে যে গাছটা বসিয়েছিলাম, আর প্রত্যেক দিন ভাবছি গাছটাতে একটা ছোট্ট করে মাচা দেব কিন্তু সেটা আর করে উঠতে পারছি না। তো এখানে দেখুন প্রত্যেকটা পাতার গোড়া থেকে আমি দেখতে পাচ্ছি ঝিঙে বেরোচ্ছে, এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে লাউ পাতার চেহারা দেখে তো আমি একেবারে হেসে ফেলেছি, এত বিশাল বিশাল পাতা হয়েছে, সবুজ হয়ে এত সুন্দর চেহারা হয়েছে লাউ গাছটার। এই দেখুন একটা ছোট্ট টিং টিং করছিল ডাল, সেই ডাল থেকে যে এত বড় হয়ে এত সুন্দর গাছ হবে এটা কিন্তু সত্যিই ভাবতে পারিনি, এই যে খুব সুন্দর হয়েছে। উইডগাও ছিল কিছুটা কাটার মতো কিন্তু আজকে প্রচুর শাকগুলো যে তোলা হয়ে গেল, আজকে আর পুইডাটা নেব না। এইদিকে জুকিনি গাছগুলো বেশ দেখছি মোটা হচ্ছে, গাছটা মানে গাছটা যত হৃষ্টপুষ্ট হবে জুকিনিটা তত ভালো হবে। আর এই যে যে পাতাগুলো একেবারে হলুদ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মাঝে মাঝেই আমি কেটে কেটে দিই, কারণ এই পাতাগুলোর আর কোনো কাজ নেই। ব্যাস এদিকে এই গাছে অনেকগুলোই আমড়া রয়েছে, আজকে দুটো আমড়া তুলে নেব। এই আমড়াগুলোকে দিয়ে কিন্তু ডাল খেতেও ভাল লাগে, যারা এই যে টক ডাল ভালোবাসেন না চারটে তুলে নিই, কারণ এগুলো সবই তোলার মতোই হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিগুলো খুব সুন্দর চেহারা নিয়ে এই যে বাড়তে শুরু করেছে, আর বারবার একে যেই পাতারা এসে একটুখানি ঢেকে দিচ্ছে বলে কিন্তু এই দেখুন সাইডের গাছটা একটু গ্রোথটা কম হয়েছে। এই যে এরকম যখনই কোনো পাতাতে একটুও যদি সাইডে কিছু থাকে তাহলে কিন্তু ওই গাছটা ভালো হয় না, একদম এরকম খোলা থাকলে তবেই গাছটার ঠিকঠাক গ্রোথ হবে। আর নিয়ে নেব একটা কাগজি লেবু, এই দেখুন অনেকগুলোই কাগজি লেবু রয়েছে, আজকে একটা তুলে নেব, আরো থাকলো পাঁচটা। এদিকে ছোট ছোট আবার এই যে পড়েছে এগুলো থাকবে নাকি জানি না, তবে এই কাগজি লেবুটা আমি এত ছোট টবে রাখবো না কারণ জাতটা খুবই সুন্দর। দু একটা লঙ্কা চলুন এদিকে দেখি পাওয়া যায় কিনা, লঙ্কা তো এখন একদমই কমে গেছে আমার বাগানে। এখান থেকেও দু একটা নিয়ে নি, আর এই যে যা লঙ্কা পেলাম এখান থেকে, এই রকম গাছ যে আমি আবার বানাতে পারবো নাকি সেটা সত্যিই জানি না, প্রচুর লঙ্কা আমি তো এই গাছে পেলাম, আপনারা অনেকেই দেখতে পেলেন, তো চেষ্টা তো অবশ্যই আবারও করব। কখনো কখনো কোনো কোনো গাছ কিন্তু এমনিতেই ভীষণ ভালো হয়ে যায়, এই যে এই গাছটা যখন হয়েছিল নর্মালি যেমন গাছ করি সেই রকমই করেছিলাম, কিছু কিন্তু স্পেশাল করা হয়নি যেটার কারণে এত ভালো হয়েছিল।
তো পরবর্তীতে খাবার দিয়েছি, যখন দেখেছি এত ভালো লঙ্কা পাচ্ছি, তখন ওদের মিক্সড ফুডগুলো দিয়েছি। তো গাছ আপনারাও বসাতে থাকবেন, দেখবেন কিছু কিছু খুবই সুন্দর এমনিতেই হবে। এদিকে চাইনিজ গাঁদাটার কালারটা কি সুন্দর হয়েছে। গাছটা খুব একটা ভালো হয়নি, এই যে আবার নতুন কিছু ডগা বেরোচ্ছে, এখান থেকে চারা করে নিতে হবে। আর এদিকে দুটো সুন্দর শাপলা ফুটলেও কালারটা কিন্তু আর আগের মতো হচ্ছে না। তো চলুন এবারে দেখে নিই কি কি সবজি আমাদের হারভেস্ট হলো। হলো পালং শাক, আর কপি, এদিকে মূলো, আর রয়েছে আমড়া, লেবু, লঙ্কা, শিম, আর রয়েছে এদিকে চিচিঙ্গা, ভেন্ডি, মূলো, শাক, পাকচই, খানিকটা ফুল। তো চলুন দেখে নিই কত রকমের হলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12 রকমের হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেছে আমাদের। এই যে শীতকাল মানেই বিভিন্ন রকমের শাকসবজি বাগানেই। তো এখনো যারা শীতের সবজি করবেন ভাবছেন বা এখনো বসাননি বাগানে, কোনো অসুবিধা নেই, এখনো কিন্তু শীতের সবজি হবে, বসিয়ে ফেলুন। তো আজকে তো প্রচুর শাকসবজি সব তোলা হলো, আর এটা কেমন হয়েছে অবশ্যই খেয়ে বলবো। তো সকাল সকাল একদম ঝুড়ি ভর্তি সবজি আর মন ভর্তি আনন্দ নিয়ে চলে যাব দিনের অন্য সব কাজকর্মে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।